তো বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলা অনেক দিন হয়ে গেছে এবং ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় কি লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাই আপনারা ভুলে গেছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার ফেসবুকের যে লগ ইন পাসওয়ার্ড সেটা কিভাবে জানবেন বা কিভাবে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সরাসরি চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো আপনি কি করবেন আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে আসার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের ডান দিকে যে প্রোফাইল ফটো দেখতে পাবেন এই প্রোফাইল ফটোতে সিম্পলি আপনি ক্লিক করবেন প্রোফাইল ফটোতে ক্লিক করার পর অনেকগুলি অপশান এখানে আপনি দেখতে পেয়ে যাবেন তো আগে আপডেটের আগে আমাদের অপশন ছিল সেটিংসে ক্লিক করার পর আমরা এই ধরনের অপশন পেয়ে গেতাম যেখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতাম বা পাসওয়ার্ড দেখতে পারতাম যে আমরা কী পাসওয়ার্ড দিয়ে রেখেছি তো এখন সমস্ত সেটিংস চেঞ্জ হয়ে গেছে তো আপনি ব্যাকে চলে আসবেন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন ওপরের ডান দিকে যে সেটিংসের অপশন এই ওপরে যে সেটিংস এই সেটিংসের সিম্পলি আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন ওপর দিকে স্ক্রল করার পর দেখবেন সিকিউরিটি সেকশন এবং সিকিউরিটি সেকশনের নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে সিম্পলি আপনি ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোন কোন মোবাইলে আপনার ফেসবুক আইডি লগ ইন রয়েছে বা অ্যাক্টিভেট রয়েছে এখানে সমস্ত কিছু শো হয়ে যাবে এরপর নিচে দেখতে পাচ্ছেন লগ নিচে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের সিম্পল আপনি ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড চাইছে মানে যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে রেখেছিলেন আগে তো যেহেতু আপনি জানেন না যে আপনি পাসওয়ার্ড কি দিয়ে রেখেছেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডের সিম্পল আপনি ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি মোবাইল নম্বর দিয়ে রেখেছেন বা ইমেল আইডি দিয়ে রেখেছেন লগ ইন করার সময় আপনার সামনে শো হয়ে যাবে তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানে সিম্পল আপনি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর সেই ইমেল আইডিতে একটা আপনার কোড আসবে মানে ওটিপি আসবে যে ওটিপিটা আপনাকে এখানে ফিল করতে হবে তো যতক্ষণ ওটিপি আসছে তো আমাদের চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকি যার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি চলে এসেছে ওটিপি তো এর উপর সিম্পলি আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি এই ওটিপিটা আমি দেখে নেবো চুয়াল্লিশ পঁচাত্তর উনত্রিশ তো এখানে আমি ফিল করে দেবো ওটিপি ফিল করার পরে কন্টিনিউ সিম্পলি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু ফাইনালি আপনি অপশান পেয়ে যাবেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মানে আপনার যে ফেসবুক আইডি সেটা আপনি নতুনভাবে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারবেন তো এন্টারে নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনার মনের মতো যে কোনো একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন যেটা আপনি মনে রেখে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড এখান থেকে আমি ক্রিয়েট করে নিচ্ছি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে নেক্সটে সিম্পলি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে খুবই সহজে আপনার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন অবস্থাতে আপনি আপনার পাসওয়ার্ডটা জানতে পারবেন মানে আপনি নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তো আশা করছি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরে কোনো রকম কোনো প্রশ্ন বা অসুবিধা যদি আপনার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন আমাকে আমি আপনাদের রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকি যা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো আপনারাও চাইলে আমাকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে বা আমাদের ইউজার আইডি হলো অ্যাট দা টেক লাইক বাংলা অবশ্যই আমাকে ফলো করে নেবেন তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো টপিকের সাথে থ্যাংকস ফর ওয়াচিং